প্রাণনাশের দায়িত্ব আল্লাহ পাক এনাকে দিয়েছেন, এক একটা ফেরেশতাকে আল্লাহ পাক এক একটা কাজের দায়িত্ব দিয়েছেন। যেমন আসমান থেকে দুনিয়ার জমিনে পানি বর্ষণের দায়িত্ব আল্লাহ পাক যে ফেরেশতাকে দিয়েছেন, এনার নাম হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক আর একটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা ওহির দায়িত্ব আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে দিয়েছেন। আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক আর একটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক একটা সিংহমুখে দিয়ে বসিয়ে রেখেছেন। আল্লাহ বলবে ইসরাফিল, আমি যখন তোকে হুকুম করব এই সিংহার এক মুখে ফু দেবে আর এক মুখে হাওয়া বেরিয়ে চলে যাবে, তমাম পৃথিবীতে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, 200, 500, 2000, 10000, 20000, 50000 কিলোমিটার বেগে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। কোরআন পাকে 22-23 পারা জড়িত একটা সূরা আছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। কোরআন পাকের কলিজা বলা হয়েছে, একবার যদি কোন বান্দা মহাব্বতের সঙ্গে সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ পাক 10 খতম করা সব বান্দার নামায় আমলে লিখে দেন, চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন অনুফিখা ফিস সূরে ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এটা কোরআন পাকের সূরা ইয়াসিনের একটা আয়াত। আল্লাহ বলছেন ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবেন, বড় বড় পাহাড়গুলো তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে, তুলে যেমন ফু দিলে তুলো যেমন উঠতে শুরু হয়ে যায়। ইসরাফিল ফেরেশতা যেদিন কিয়ামত হবে সিংহায় ফু দেবেন, বড় বড় পাহাড়গুলো এমন করে তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে, 10 তলা 20 তলা 50 তলা ফ্ল্যাটগুলো বোম্বে রোড দিল্লি রোডে গাড়ি যেমন দ্রুত ছুটতে থাকে, এরকম বোম্বে রোড দিল্লি রোডে যেমন গাড়ি চলতে থাকে দ্রুত গতিতে পাক খেতে থাকে, 10 তলা 20 তলা বিল্ডিং ফ্ল্যাট গুলো ইসরাফিল ফেরেশতা যখন ফুঁক দেবে, বড় বড় বিল্ডিং গুলো গাড়ির চাকার মতন ঘুরতে ঘুরতে দরিয়ায় যে নিক্ষাপ হয়ে যাবে, গাছপালা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়া লয় করে দেওয়া হবে। তিনি আল্লাহর হুকুম অপেক্ষায় নিয়ে বসে আছেন, আল্লাহ হুকুম করলেই চালিয়ে দেবেন। ওরকম আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে আজরাইল? কে আল্লাহ ডেকে বললেন আজরাইল, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্বটা এই ডিউটিটা আমি আল্লাহ তোমার কাঁধে চাপিয়ে দিলাম। আজরাইল, সময় হয়ে গেলে ওর দেহপিণ্ড থেকে ওর প্রাণ প্রদীপটা বার করে নেবে, আমি আল্লাহ পাকের দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম। এই দায়িত্ব যখন আজরাইলের কাঁধে আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন, আজরাইল বলেছিলেন আল্লাহ পাক এত বড় কঠিন দায়িত্ব আমি কেমন করে পালন করব খোদা। আল্লাহ, মায়ের কোল থেকে যখন কলিজার টুকরা বাচ্চাকে তুলে নিয়ে আসবো, মা তখন হাউ হাউ করে কান্নাকাটি করবে, স্বামীর পাশ থেকে যখন মহাব্বতের বিবিকে তুলে নিয়ে আসবো কান্নাকাটি করবে, আমার নামে বাজে বাজে মন্তব্য করবে, বাজে বাজে কথা বলবে। আমার আল্লাহ বলেছেন আজরাইল, আমি আল্লাহ আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। কোরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন খাদির, নিশ্চয়ই আল্লাহ শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল, তুমি জানো না, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার বান্দার যখন মরণের সময় হয়ে যাবে, মরণের সময় একটা ওসিলা লাগিয়ে দেব, তারা সেই ওসিলা নিয়ে ব্যস্ত থাকবো, তোমার নাম পর্যন্ত কেউ মুখে আনবে না। আমরা বলি খোকা আব্দুল করিম এই তো যাচ্ছিল ব্যারাকপুরে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আজরাইলের দোষ দেই বাবা, মারনে ওয়ালা হচ্ছে আল্লাহ, শুধু একটা কারণ জুড়ে দেবে, কথা বুঝাস, মারবেন কে, কথা বলে আল্লাহ, একটা কারণ জুড়ে দেবে বান্দা, তুমি ওই কারণের পেছনে এবার ছুটতে থাকো।
আল্লাহ বললেন আজরাইল চিন্তার কারণ নাই, তোমার নাম পর্যন্ত কেউ মুখে আনবে না, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের মরণের সময় এক একটা ওসিলা লাগিয়ে দেব। কোন বান্দা গাছতে পড়ে মারা যাবে, কোন বান্দা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কোন বান্দা পানির তলায় মারা যাবে, কোন বান্দা কারেন্ট শর্ট খেয়ে মারা যাবে, কোন বান্দা আগুনে পুড়ে মারা যাবে, কোন বান্দা পানিতে ডুবে মারা যাবে, কোন বান্দা 10 টাকার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মারা যাবে, কোন বান্দা ক্যান্সারে মারা যাবে, কোন বান্দা হার্ট অ্যাটাকে মারা যাবে, কোন বান্দা স্ট্রোক হয়ে মারা যাবে, কোন বান্দা প্লেগ হয়ে মারা যাবে, কোন বান্দা জ্বর হয়ে মারা যাবে, কোন বান্দা নিউমোনিয়া হয়ে মারা যাবে, কোন বান্দা সর্দি কাশি হয়ে মারা যাবে, কোন বান্দা করোনায় মারা যাবে। এক একজন এক একটা ওসিলা নিয়ে মৃত্যুবরণ করবে, তোমার নাম পর্যন্ত কেউ জবানে আনবে না। আমরা বলি সলিউদ্দিন চাচা এই তো সকালবেলা পান্তা খাচ্ছিল, এমন করে ময়নায় যাওয়ার পথে মারা গিয়েছে। বলে কি হয়েছে? বলে স্ট্রোক। বলে কি হয়েছে? বলে হার্ট অ্যাটাক। তাই বলি তো নাকি? বলে এই ভালো ছিল ভাই, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এইডস, প্লেগ, ক্যান্সার, যাই বলেন না কেন, এই মানুষের তৈরি করা একটা না, মানুষের দেওয়া একটা নাম, কিন্তু আল্লাহ যখন মারবেন ডাক্তারের ঠাকুর দাদার 14 পুরুষের ক্ষমতা নাই যাকে বাঁচাতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ যাকে বাঁচাবে তাকে সবাই মেরে চেষ্টা করলেও তাকে ক্ষতি করতে পারবে না, এর নাম হচ্ছে ইমান। কি তো আল্লাহ পাক মারনে ওয়ালা শুধু একটা কারণ জুড়ে দেবে। পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম একজন বিখ্যাত নবী ছিলেন, বড় দরজার নবী ছিলেন। মুসা নবীর কথা কোরআন পাকে বহু জায়গায় বলা হয়েছে। তা মুসা সাল্লামের কাছে যখন মালিকাল মওত আজরাইল এসেছে জান কবজ করার জন্য, তা মুসা নবী বলছে কি জন্য এসেছো? বলছে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে হুজুর আপনার রূহটা কবজ করার জন্য। তো উনি খুব জলিলুর কদর নবী ছিলেন এবং খুব জালালি মেজাজ তোতনা ধরনের মানুষ ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমার রূহটা কবজ করো, আমার জানটা কবজ করবে? বললো হ্যাঁ। বললো আল্লাহ পাঠিয়েছেন? বললো আল্লাহ যখন পাঠিয়েছেন আল্লাহর হুকুমের বেখালাপ করবো না, তবে তুই বল আজরাইল আমার রূহটা কোন জায়গা দিয়ে বার করবে? গাল দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, কোন দিয়ে, কোন জায়গা দিয়ে আমার রূহটা তুমি বার করবে বলো, আমি জানতে চাই, শুনতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ারফুল ফেরেশতা, আল্লাহ অনেক অনেক শক্তি ক্ষমতা দিয়েছেন। আজরাইল তখন রেগে মেগে বললেন অত প্রশ্ন জবাব দিতে পারবো না, কৈফাত করতে পারবো না, আমার যেখান থেকে খুশি আমি সেখান থেকে রুহটা বার করব। যেই বলেছে আর ইনিও তো জালালি কদরের নবী, পাওয়ারফুল নবী, আল্লাহ দিয়েছেন, আল্লাহর সঙ্গে যার কথা হতো তুর পারে, ইনি তখন হাতের পাঁচটা আঙুল গুটি একটা ঘুষি মেরেছে আজরাইলের, এমন একটা ঘুষি মেরেছে, একে ঘুষিতে চাবাইল জ্বালা করছে আল্লাহর কাছে চলে গেছে কান্তি কান্তি। বলে আল্লাহ আজ থেকে দায়িত্ব আর পালন করব না, এমন লোকের জান কবজ করতে পাঠিয়েছে, একে চড়ে আমার গাল ফেটকে দিয়েছে খোদা, আল্লাহ এই দায়িত্ব আজ থেকে তুমি অন্য কাউকে দাও, এই দায়িত্ব আমি আর কাঁধে নেব। আল্লাহ তো সবই জানেন, কথা ঠিক না ভুল? কোরআন বলছে ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর, অন্য আয়াতে আল্লাহ বলেছেন অমা তুফিস সুদুর, বান্দা তোমার ঠোঁট নাড়া খবর রাখি, চোখ নাড়া খবর রাখি, ইশারা করলে বুঝতে পারি, অন্ধকার অমাবস্যার রাতে ছোট্ট গুঁড়ো গুঁড়ো লাল লাল পিপিলিকা জমিন দিয়ে হেঁটে গেলে ওই পিঁপড়ের পায়ের শব্দ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই, চিল্লে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ তো সবই জানেন, তা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞাসা করতেন মালিকাল মওত তোমাকে চরটা মারলো কি আনো আজরাইল? কি জন্য মারলো? আমার নবী পয়গম্বর মুসা তো শুধু শুধু মারবে না, নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছো, মেরেছে কেন বলো? বলছে আল্লাহ আমি যখন জান কবজ করলাম মুসা নবী ওই সময় আমাকে বলেছিল আমার রূহটা কোন জায়গা দিয়ে বার করবে, গাল দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, ঠোঁট দিয়ে, কোন জায়গা দিয়ে? আমি বলেছিলাম আমার যেখান থেকে খুশি আমি সেখান দিয়ে বার করব, আর যেই বলেছি সেই আমার গালে চড় মেরেছে আল্লাহ। আল্লাহ বলছে ওই জন্যই মেরেছে। তুমি যদি বলতে যে আল্লাহ পাক যে জায়গা দিয়ে বার করতে বলেছেন আমি সেই জায়গা দিয়ে বার করব, তাহলে তোমার গায়ে একটা নকির আঁচড় দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল নবী ছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা সাল্লাম এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাচ্ছেন যেতে যেতে দেখছেন রাস্তায় চারজনা মানুষ একটা কবর খুঁড়ছে, চারজনা মানুষ একটা কবর খুঁড়ছে, আর ওই যে চারজনা মানুষ কবর খুঁড়ছে ওরা কিন্তু চারজন মানুষ নয়,
ওরা চারজন মানুষের সেকেল সুরাত ধরে এসেছে, ওরা হচ্ছেন আল্লাহর চারজন মালায়েকা ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী যাচ্ছেন, তা মুসা সাল্লাম কবরটাকে খনন করা দেখে দাঁড়িয়ে গেছে, বলছে কি গো কোন মাইয়াত হয়ে গেছে? বলে হ্যাঁ। যে লাশটা এই কবরে শোয়ানো হবে না, সেই লাশটাই আপনারই মতন এতটা হাইট। তো হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, তো আমরা কবরের মাপটা ঠিক, কবর খুঁড়ছি ঠিক করতে পারছি না, ছোট হবে না বড় হবে। তো হুজুর আপনি যদি আপনারই মতন হাইট এতটাই হবে লম্বা চওড়া, তো আপনি যদি কবরে শুয়ে কবরের মাপটা দেখিয়ে দিতেন, আমাদের আর ছোট বড় হতো না, কাজের সুবিধা হতো, খুব উপকার হতো। নবী রসুলদের কাজ হচ্ছে মানুষের উপকার করা। মুসা সাল্লাম বললেন, তোমাদের যদি উপকার হয় অবশ্যই কবরে শুয়ে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। এবার মুসা সাল্লাম ওই কবরে মাপ দেখাবার জন্য যেই শুয়েছেন, আল্লাহ বলে আজরাইল এবার সঠিক সময়, এই সুযোগ জলদি চলে যাও। আর একবার জান কবজ করতে গিয়েছে, এক ঘুষি মেরেছে তোমার গাল জ্বালা করছিল, চড় মেরেছে। এবার ওই কবরে শুয়েছে মুসা, কবর থেকে ওঠার আগেই ওর কাজ তুমি কমপ্লিট করে দেবে, ওর জানটা কবজ করে দেবে। যেই মাপ দেখাতে কবরে শুয়েছে আজরায়েল সাল্লাম এসে হাজির হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুসা নবীর রুহটা কবজ করে নিয়ে চলে গেছে। আল্লাহ পাক পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা করেছেন, এই মুসা তুমি শুধু কবরে মাপ দেখাবার জন্য শুলে আর রুহটা কবজ হয়ে গেল, তোমার মরণ হয়ে গেল, তা মরণের যে জ্বালা যন্ত্রণা তুমি কি কিছু অনুভব করেছিলে, কিছু বুঝতে পেরেছিলে? আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেছেন, রব্বি আল্লাহ মরণের এত জ্বালা মত, মরণের এত যন্ত্রণা, আল্লাহ পাক আমি পয়গম্বর মুসা আমার পূর্বে জানা ছিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একটা জীবন্ত জ্যান্ত গরুকে যদি জবাই না করে, একটা জীবন্ত জ্যান্ত ছাগলকে যদি জবাই না করে, তার মাথা থেকে পা পর্যন্ত ধারালা ছুরির আগা দিয়ে টুক 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 করে তার সমস্ত বডি থেকে যদি খালটা খুলে নেওয়া হয়, চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, ওই জ্যান্ত গরু জ্যান্ত ছাগলের যত না দরদ হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, তার থেকে কোটি কোটি গুণ ব্যথা যন্ত্রণা আমি পয়গম্বর মুসা আমার হয়েছিল। তাহলে একবার চিন্তা করে দেখো, মরণের কত জ্বালা, মরণের কত যন্ত্রণা। শুধু তাই নয়, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবীর, যে নবীর আগে পিছের গোনা কি আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নবীর কোনো গোনা ছিল না, সর্বারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন রুহটা কবজ করতে এসেছিল আজরাইল, আল্লাহর নবী ইন্তেকালের আগে এক মাস অসুস্থতার মধ্যে ছিলেন। আল্লাহর নবী এত শরীর খারাপ হয়েছিল, এই এক মাসের মধ্যে আল্লাহর নবীর 17 ওয়াক্ত নামাজ জামাতে অ্যাটেন্ড করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী শুয়ে শুয়ে ইশারা ইশারা আদায় করেছিলেন। আল্লাহর নবীর রুহটা যখন কবজ করা হয় আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে, আজরাইল যখন এসে গিয়েছেন, আল্লাহর নবীর রুহটা এত আরামের সঙ্গে বার করেছিল, আজরাইলের হাতখানা যখন রাসূলুল্লাহ সিনার উপরে রাখা হয়েছিল, আল্লাহর নবী ডুকরে কেঁদে বলেছিলেন, ভাই আজরাইল তুমি কি আমার বুকের উহুদ পাহাড়খানা চাপিয়ে দিয়েছ? আজরাইল বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব থেকে আরামের মত, আসানের মত আপনার রুহটা কবজ করে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই আজরাইল আমার উম্মত গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী হদম হবে, এটা যদি সব থেকে আরামের মরণ হয়, আমার উম্মত উম্মতিদের রুহটা তুমি কেমন করে কবজ করবে? তুমি যত জ্বালা যন্ত্রণা যত কষ্ট পার আমি মোহাম্মদ আমার বুকের উপর দিয়ে দিয়ে দাও, কিন্তু আমার উম্মত উম্মতিদের রুহটা তুমি একটু আরামের সঙ্গে কবজ করো। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন পর্যন্ত উম্মতের জন্য দোয়া করছেন। আল্লাহর নবী কবরে কাঁদছেন, দুনিয়ায় কেঁদেছেন, তাই ফেঁকে দিয়েছেন, এমন করে আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন উম্মতের জন্য। সেই উম্মত যদি আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহর নবীকে আখলাক চরিত্র যদি বাস্তবে রূপায়ে করে, বাস্তবে যদি আমল করে ইন্তেকাল করে, আল্লাহ পাক নবীর ওসিলায় নাজাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহিদিন। হাদিস পাকে রাসূলুল্লাহ বলেছেন,
من تمسك بسنتي যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে আমল করবে ইন্দা ফাসাদি উম্মতি মুসিবতের জমায় ফিতনার যুগে যদি একটা সুন্নাতকে जिंदा রাখে ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহিদির 100 শহীদের সব আল্লাহ পাক ওই বান্দার নামে আমলে লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হাবিব এক গ্লাস পানি দাও তো গলা শুকিয়ে ولا آل سيدنا جر جر اللهم ولا آل سيدنا حب احمد اجل ہی سینے मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल कांटों में क्या हुसून है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले ولا آل سيدنا اما دیندار ایماندار بھائیرا مرنیر کت جتنا مرنیر کت کشٹ نبی رسول جدی ای ہے اللہ معاف کرے আমাদের উপায় কি হবে আমরা তো গুনাহ নবী দরিয়ায় পড়ে হাবুডুবু খাচ্ছি মাথা চুল যত তার ডবল গুনাহ তত তাহলে আমাদের উপায় কি হবে আল্লাহ মাফ করেন আল্লাহ যেন আপনাকে আমাকে ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন আর ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন সর্বারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা মহব্বত করেছিলেন তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে কাজে আসবে রাসূলকে ভালোবাসা মানে কি শুধু মুখে বললে না আল্লাহর নবী যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করা আর যেগুলো হুজুর করতে বলেছেন সেগুলো করা এর নাম হচ্ছে নবীকে ভালোবাসা আর আমরা করি উল্টোটা যেগুলো নিষেধ করে সেগুলো বেশি করি আর যেগুলো বলেছেন নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল দান সাদকা নেকির কাজ ভালো কাজ সেগুলো কম করি আজকের গান বাজনা সিনেমা বাইশকোপ মদ জেনা জুয়া তারি সাট্টা বেড়ি গাঁজা আইল ঠেলা থেকে শুরু করে দরজার ঠেলা পর্যন্ত আমরা মুসলমান সব জায়গায় ফাঁস তাহলে সম্পূর্ণ উল্টো কাজ করছি দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন হাজির হতে হবে তবেই তো নামাজ আর আজকে দুনিয়ার কাজ করছি তা করছি জোহরের নামাজ যাচ্ছে কাজায় আসরে পড়বো আবার আসরে একটা মাগরিব পড়বো এইভাবে শয়তান ধোঁকা দিয়ে 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 আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে সে আল্লাহর কাছ থেকে পাওয়ার চেয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে তার 70,000 বছরের ইবাদতের প্রতিদান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে সে ইবলিস শয়তান যাকে আল্লাহ মুআল্লিম মালাক করেছিল ফেরেশতাদের লিডার সর্দার আল্লাহ বানিয়ে দিয়েছিল সত্য একটা অহংকার করার কারণে আল্লাহর একটা হুকুমকে না মানার জন্য আল্লাহ পাক তার 70,000 বছরের ইবাদতকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইউহিব্বু কখনো পছন্দ করি না মান কারা মুখতালিন ফখুর গর্ব অহংকার ফখুরকে আমি আল্লাহ পছন্দ করি না যারাই অহংকার করেছে তাকাব্বরি করেছে বাড়াই করেছে ফখর করেছে আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে আপনি বিশ্বের ইতিহাস ইসলামী ইতিহাস আগলা করে দেখুন নমরুদের জীবন ইতিহাস আগলা করে দেখুন কারুনের জীবন ইতিহাস আগলা করে দেখুন ফেরাউনের জীবন ইতিহাস আগলা করে দেখুন সাদ্দাতের জীবন ইতিহাস আগলা করে দেখুন এদেরকে আল্লাহ পাক বড় বড় বাদশাহত্ব দান করেছিল টাকা পয়সা সোনা দানার গরমে নিজেকে সহ্য না করতে পেরে নিজেকে খোদা পর্যন্ত বলে দাবি করেছিল নমরুদ নিজেকে খোদা বলেছিল আনা রব্বুকুমুল আলা ফেরাউন
নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ বলেছেন আমার দেওয়া জান মাল আমার দেওয়া ধন মাল পে তুই আমার সঙ্গে পাল্লা দিতে যাবে, আমার সঙ্গে বাড়াবাড়ি করবি। আমি আল্লাহ আজ পর্যন্ত কাউকে মাথা উঁচু করে দাঁড়াতে দিইনি, আমার থেকে উপরে কাউকে উঠতে দিইনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কাউকে দেব না। তাই নমরুদকে আল্লাহ পাক জুতো মারতে মারতে মশার ইনজেকশন দিয়ে জনম জনম জমালায় পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনয়ের সাথে নম্রতার সঙ্গে ছোট হলে আল্লাহ তাকে ভালোবাসেন। গর্ব অহংকার ফকব তাকাব্বারি এগুলো বাজে জিনিস, এগুলো আমলকে ধ্বংস করে দেয়। কাঠ যেমন আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে দেয়, অহংকার গর্ব তাকাব্বারি বাড়ায় এগুলো নেক আমলকে ধ্বংস করে দেয়। আজকের আমাদের মধ্যে যারা একটু টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দেয় না, মান সম্মান দেয়, তারা মানুষকে মানুষ বলে দাম দেয় না, কাউকে সম্মান দেয় না, কাউকে ইজ্জত দেয় না। আল্লাহ কাউকে নাই পারে প্রধানমন্ত্রীর চাপ থেকে টেনে নামিয়ে ভিক্ষের ঝোলা খাদে চাপিয়ে দিতে আল্লাহ পাকের এক সেকেন্ড টাইম লাগবে না। কথা ঠিক না ভো? কোরআন বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু, আমি আল্লাহ যখন কোনো বিষয়ে হুকুম করি, ইজা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা প্রকাশ করি, ইচ্ছা করি, আমার জবান মুখ দিয়ে একবার শুধু বলি কোন, সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আমি আল্লাহ পাক আমার কোন কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ড টাইম লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আল্লাহ বলে মানুন, আল্লাহ আল্লাহ রসুলকে দিল থেকে মন থেকে কলিজা থেকে ভালোবাসুন। দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবে। রসুলুল্লাহকে ভালোবেসেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবা, নাম তার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে যুদ্ধে আল্লাহর নবীর গালে দুটো কাঁচা দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, পাথর মেরে মেরে সমস্ত শরীরটা রক্তে রঙ্গিত করে দেওয়া হয়েছিল, এই যুদ্ধের নাম হচ্ছে উহুদের ময়দান। এই উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে বেঈমান বেদিনরা তোমার মেরেছিল, রক্ত রক্ত করে দিয়েছিল। রাসূলুল্লাহর মাথায় ছিল লোহার হেলমেট, এত জোরে তলোয়ারের আঘাত মেরেছিল, ওই লোহার হেলমেট কেটে দুটো টুকরো হয়ে গিয়েছিল, দুটো লোহার টুকরো রাসূলুল্লাহর মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছিল। আল্লাহর নবীকে মার অবস্থায় এত পাথর মেরেছে, কাঁকড়ও মেরেছে, সমস্ত শরীরটা রক্ত রক্ত হয়ে গিয়েছে, পাহাড়ের গুহা গর্তর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আবু সুফিয়ান পতাকা দুলে দিয়েছে, মুহাম্মদ আর জিন্দা নাই, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। মদিনার অলিতে গলিতে কান্নার রোল উঠে গিয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, হাজার হাজার মানুষ উহুদের ময়দানের দিকে ছুটতে শুরু করে দিয়েছে। কিন্তু তখনও আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবী সোনার নবীকে তখনও বেহুদ অবস্থায় হায়াতে বাঁচিয়ে রেখেছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাহাড়ের গুহা গর্তের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, বেহুশ অবস্থায় পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকে, কোথায় গেলে বাবা আলী? একজন সাহাবাই পাহাড়ের কিনারা দিয়ে ছুটে ছুটে যাচ্ছেন, হঠাৎ কোণে তার নজরটা আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গিয়েছে। দয়ার নবী রক্ত অবস্থায় পড়ে আছেন, বেহুশ অবস্থায় পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকে, এই অবস্থা দেখে আল্লাহ নবী জিন্দা আছে দেখে ওই সাহাবা জিহাদের ময়দানের দিকে ছুটতে শুরু করে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে হযরত আলীর খোঁজ পেয়ে গেলেন, হযরত আলীর কাছে গিয়ে বললেন, ভাই আলী রে, তুমি তুমি এখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছ, দয়ার নবী সোনার নবী রক্তে রঙ্গিত চেহারা নিয়ে পাহাড়ের গুহা গর্তের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছেন, মাঝে মাঝে যখন হুঁশ আসে তোমার নামটা ধরে ধরে ডাকছে, কোথায় গেলে বাবা আলী? হযরত আলী এই খবর শুনে কানতে কানতে বলেছিলেন, আল্লাহর নবীর সাহাবা রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু সুফিয়ান পতাকা তুলে দিয়েছে। তাই আমি আলী চিন্তা ভাবনা করলাম, ফাতেমার আব্বাজানকে বাঁচাতে পারলাম না, বিবির কাছে যে কি মুখখানা দেখাবো। তাই আমি আলী মনে মনে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ আল্লাহ আমাকে আয়াতে বাঁচিয়ে রাখবে, বেঈমানদের সঙ্গে আমি
আলী যুদ্ধ চালিয়ে যাব ও আল্লাহর নবীর সাহাবা রাসূলুল্লাহ হায়াতে বেঁচে আছেন এটা কি সত্য সংবাদ এই সাহাবা বলেছিলেন আল্লাহ হে খোদার কসম করে বলছি আল্লাহর নবী মরে না মরে না মরে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী জিহাদের ময়দান থেকে পাখির মতো উড়তে শুরু করে দিয়েছে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় এসে পৌঁছে গিয়েছে রে আল্লাহর নবীর রক্তে রঙ্গিত চেহারা খানা দেখে হযরত আলী ডুকরে কেঁদে ফেললেন কান্নার আওয়াজটা রাসূলুল্লাহর মোবারক কানে যে পৌঁছে যায় ওই অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন কে বাবা আলী নাকি হযরত আলী কানতে কানতে বলেছিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আর আমি আপনাকে বাঁচাতে পারলাম না আল্লাহর নবী বলেছিলেন বাবা আলী রে শত এক কাণ্ড ঘটে গিয়েছে যাক বাবা এবার এখান থেকে তোমরা আমাকে সকলে তুলে নিয়ে চলো বাবা আমাকে একটু সেবা যত্নের ব্যবস্থা করো ও বাবা আলী আমি রাসূলুল্লাহ আমার সমস্ত শরীরটা পাথর মেরে মেরে রক্তে রঙ্গিত করে দিয়েছে আমি মোহাম্মদ আমার এত কষ্ট হয় না আমার গালে দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দিয়েছে আমি মোহাম্মদ আমার এত কষ্ট হয় না কিন্তু আলী তুমি জানো না আমার মাথায় ছিল লোহার হেলমেট এত জোরে তলোয়ারের আঘাত মারা হয়েছে ওই লোহার হেলমেট কেটে দু টুকরো হয়ে গিয়েছে দুটো লোহার টুকরো মাথার মগজের সঙ্গে ঝুর ঢুকে গিয়েছে বাবা আলীর এত যন্ত্রণা হয় এত কষ্ট হয় আমি মোহাম্মদ সহ্য করতে পারি না ও বাবা আলীর ওই লোহার টুকরো দুটো বার করার চিন্তা ভাবনা করো আল্লাহর নবী আল্লাহর নবী ওখান থেকে তুলে নিয়ে আল্লাহর রাসূলের বগলে তলা দিয়ে হাত দিয়ে হযরত আবু বকর আলী মিলে আরো অন্যান্য সাহাবা সবাই ধরাধরি করে নিয়ে আল্লাহর নবীর মহব্বতের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে বসালেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসিয়ে আল্লাহর নবীর মা সেবা যত্নর ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করলো রাসূলুল্লাহর মাথার মগজের সঙ্গে দুটো লোহার টুকরো ঢুকে গিয়েছে তিনে দু অংশ ঢুকে গিয়েছে অল্প অল্প বেরিয়ে আছে হযরত আলী এবার ওই লোহার টুকরোটা অল্প যেটা বাড়িয়ে আছে ওই লোহার টুকরো ধরে এবার বার করার জন্য টান দিচ্ছে হ্যাক চামাচ্ছে কিন্তু বারবার যখন ধরছে স্লিপ খেয়ে যায় বার হয় না বেশি অংশ ঢুকে আছে সামান্য বার হয়ে আছে হযরত আলী ধরে টান মারছে লোহার টুকরো হাত স্লিপ খেয়ে যায় বার হচ্ছে না বারবার যখন চেষ্টা করছে রে স্লিপ হয়ে যাচ্ছে বিফল হয়ে যাচ্ছে আল্লাহর নবী বারবার মাথায় আঘাত লাগছে কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ আহ শব্দ ওহ শব্দ উচ্চারণ করছে আল্লাহর নবীর এই কষ্ট দেখে পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন নাম তার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু উবাইদা কানতে কানতে বলেছিলেন এ ভাই আলী রে তুমি তো বারবার লোহার টুকরো ধরছো আর স্লিপ খেয়ে যাচ্ছে আল্লাহর নবীর কষ্ট হচ্ছে আহ শব্দ ওহ শব্দ উচ্চারণ করছে আমি আবু উবাইদা দেখে আর সহ্য করতে পারি না ভাই আলী রে যদি একটা বার আমাকে সুযোগ দাও যদি একটা বার আমাকে সুযোগ দাও আমি উবাইদা চিন্তা ভাবনা করে দেখি এই লোহার টুকরো মাথা থেকে বার করা যায় কিনা হযরত আলী বলে তাহলে দেখুন আপনি আমি তো চেষ্টা করলাম পারলাম না ধরে টান মারি স্লিপ হয়ে যায় হযরত আবু উবাইদা চিন্তা করলেন হাত দিয়ে ধরলে হবে না তাই হযরত আবু উবাইদা আল্লাহর নবীর শের মোবারকটা মাথা মোবারকটা দুই হাত দিয়ে মজবুত করে চেপে ধরলেন আর লোহার টুকরো অল্প করে বেরিয়ে আছেন একদিকের গালের মাড়ি দাঁত দিয়ে কেমনে ধরলেন মজবুত করে যেমন আমরা নাট বল্ট খুলতে গেলে প্লাস ধরি এমন করে সানাসি দিয়ে যাতে না স্লিপ হয়ে যায় মজবুত করে প্লাস দিয়ে ধরা হয় এই রকম একদিকে দাঁত দিয়ে মাড়ি দাঁত দিয়ে কেমনে ধরলেন লোহার টুকরো মজবুত করে ধরলেন ধরে একটা হাঁকসা টান মারলেন একটা লোহার টুকরো বেরিয়ে যায় আবু উবাইদার গালের মাড়ির কাঁচা দাঁত টাটকা দাঁত ভেঙে উপড়ে যায় টাটকা খুন রক্ত তখন গলগল করে ঝরতে শুরু হয়ে গিয়েছে হযরত আলী বলে ভাই তোমার গালের দাঁত উপড়ে গিয়েছে আবু উবাইদা বলে আপনি কথা বলবেন না চুপ করুন আল্লাহর নবী যদি শুনতে পান আমার লোহার টুকরো বার করার জন্য আবু উবাইদার গালের মাড়ির দাঁত উপড়ে গিয়েছে আরেকটা যে লোহার টুকরো ঢুকে আছে ওটা আর বার করতে দেবেন না আর উনি হচ্ছেন দয়ার নবী মায়ার নবী অপরের কষ্ট সহ্য করতে পারবেন না আপনি চুপ করুন কথা বলবেন না দাঁত চলে যায় যাবে রাসূলুল্লাহর মাথায় লোহার টুকরো রাখবো না এই না বলে আবার একদিকের মাড়ির দালের দাঁত দিয়ে কেমনে ধরলেন আবার একবার হ্যাকচা টান মারলেন লোহার টুকরো জনমের মতো বেরিয়ে
জড়িয়ে গেল। আবু উবাইদার মাড়ির গালের দাঁত আবার একটা ভেঙে উপড়ে গেল। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার মাথায় আর লোহার টুকরো নাই। আল্লাহর নবী বলল, কে বার করলো বাবা? বলে, হুজুর, আমি অনেক চেষ্টা করেছি, স্লিপ খেয়ে যায়, বার হয় না। আবু উবাইদা গালের দাঁত দিয়ে টেনে ধরে কামড়ে বার করে দিয়েছে, আর এই লোহার টুকরো বার করার জন্য আবু উবাইদার গালে দুটো কাঁচা মাড়ি দাঁত ভেঙে উপড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা, সাহাবারা শুনে রেখে দাও, ইহুদের ময়দান থেকে, ইহুদের প্রান্তর থেকে আমি রাসূলুল্লাহ আবু উবাইদার জন্য সুসংবাদ জানিয়ে দিলাম, আমার লোহার টুকরো বার করার জন্য যে ব্যক্তির গালের রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাতটা জ্বলন্ত আগুনের জাহান্নাম চিরতরের জন্য হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা দিনদার ইমানদার কি মহব্বত করেছিলেন।